বলি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এই আলহামদুলিল্লাহ ঠোঁটের আলহামদুলিল্লাহ, মনের না। প্রমাণ দিয়ে দেই, ভালো করে খেয়াল করেন, বাজার করে রাত্রেবেলা হাতে ব্যাগ নিয়ে মহল্লার ব্যবসায়ী বাড়িতে ফেরে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে ব্যবসা কেমন গেল ভাই, বুকের মধ্যে হাত দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভাই, যা দিছে কোনো তুলনা নাই। ব্যবসায়ী এই কথা বলে চলে যায়, কিন্তু ওই ব্যবসায়ীর যদি সারাদিনের হিসাব দেখা যায় তাহলে দেখা যাবে সকালবেলা দোকান খুলেই মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করেছিল, দেশি পণ্যের সাথে বিদেশি পণ্যের নাম দিয়ে চালাইছিল, চাইনিজ মাল জাপানি বলে ছাড়ছিল, দেশি মসুরির সাথে বিদেশি খেসারি মিশাইছিল, ওই ব্যক্তি চেনা লোক বলে পকেট মানুষের কাজ ছিল, সকাল 11টার সময় বৌড়ির কাস্টমার বলে বিক্রি ধান্দা করছিল, হারাম মাল বিক্রি করছিল, ওজনে কম দিছিল, মানুষকে ঠকানোই হচ্ছে তার ব্যবসার মূলনীতি ছিল, ওই লোক আবার রাত্রেবেলা বলে আলহামদুলিল্লাহ, বুঝে থাকলে বলেন তোর আলহামদুলিল্লাহ কি হয়েছে। কত তরুণ আছে আমাদের, কেমন আছো ভাই, ওই হুজুর দোয়া করেন আর দুইটা বছর যদি করোনা থাকতো বড় ভালো হতো, এর বদমাই আর দুই বছর করোনা মানে ওই হুজুর এসএসসি টা অটো পাস পাইছিলাম, এইচএসসি টাও যদি হইতো। ভাই কেমন আছো ভাই, ভাই আমার চেয়ে ভালো কে আছে, বাপের হোটেলে খাই, ইচ্ছা মতো মোবাইলে এমপি উঠাই, ডানে ঠেলি বামে ঠেলি উঁচে ঠেলি নিচে ঠেলি, আমার চেয়ে ভালো কে আছে ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যাই খবর নিয়ে দেখেন ওই তরুণ ওই যুবক বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলে না, মুখ দিয়ে মিথ্যা কথা এখন পর্যন্ত ছাড়ে নাই, মোবাইলের মধ্যে হারাম দেখে বেড়ায়, একটা মহিলা গেলে তার চোখ তার মন খারাপ কল্পনার বাহিরে নাই, কোরআন শরীফ এখন পর্যন্ত পড়তে শিখে নাই, নানান চাকরি বাকরি বিভিন্ন অজুহাতে নামাজ পড়তে যায় না, আল্লাহ রসুলের পক্ষে নাই, সকল অন্যায়ের সাথে তার সম্পর্ক এখনো রয়ে যায়, চুলের ছাঁট জামার কাট এইগুলা দেখে বকাতে ছাড়া অন্য কিছু মনে হয় না, বিড়ি সিগারেট বদমাইশ লুচ্চা এইগুলা ভণ্ডামিদের সাথে এখনো সম্পর্ক ছাড়ে নাই, ওই ছেলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার আলহামদুলিল্লাহ হয় নাই। অনেক মুরব্বী আছে আমাদের, কেমন আছেন, ওরে বাবা রে বাবা বয়স বেশি হয়ে গেছে, এখন আস্তে আস্তে লম্বা জুব্বা ধরছে, পান খাওয়ায় জোর দিছে, দাঁতে খিলাল লাগাইছে, আসরের নামাজের পরে কোনো কথা নাই, চায়ের স্টলে যায় বসে গেছে, ডান পাশে বসছে কিবোর্ড কমিটির সভাপতি, বামে সেক্রেটারি মিক্যাশিয়া, এরপরে শুরু হয়ে গেল উমুকের কি হলো, তার কি হলো, তার বই কি হলো, ওই হুজুরের কি হলো, তাই হুজুরের কি, ওই প্রবাসীর কি হলো, ওই গার্ডেন চালা কি হলো, কি বোধ কিল্লা মিথ্যা কথা বাজে কথা হারাম কথা অন্যায় অবিচার যা বলা লাগবে বলে না, এই সকল ফালতু সময় পার করে দেয়, আবার জিজ্ঞাসা করবে কেমন আছেন, আলহামদুলিল্লাহ আছে কি না আছে ভাইরা, তার মানে কি বোঝা যায়, তার মানে বোঝা যায় কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ আমাদের কাছে ক্লিয়ার নয়, আলহামদুলিল্লাহ মানে বুঝতে হবে, মুরব্বী আপনি বুঝে নেন, WHO বলে দিয়েছিল তাদের বয়স 60 বছরের উপরে এই মানুষগুলো এই ক্রিটিক্যাল সময়ে সবচেয়ে বড় বিপদে আছে, আক্রান্ত হলে মরে সারখার, হিসাব করে দেখেন আমাদের দেশে কিছু মানুষ মরলেও মুরব্বীরা আলহামদুলিল্লাহ বহাল তবিয়ত, আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ হন, আল্লাহ তুমি চাইলে আমাকে ধরে শেষ করে দিতে পারতে, কিসের স্বাস্থ্য জ্ঞান, আমি তো কিছুই জানি না স্বাস্থ্য জ্ঞানে, এখন পর্যন্ত হাত ধুতেই শিখে নাই, মসজিদে টয়লেটে যায় বড় কাজ সারে, বাম হাত দিয়ে সহ্য কাজ করে, টিস্যু ব্যবহার করে নাই, খেলা ব্যবহার করে নাই, হাতের মধ্যে মল লেগে গেছে, ওই হাত দিয়ে কল ধরছে, ওই কল বন্ধ করছে, বদনা ঠিক জায়গায় রাখছে, ওই বাম হাত দিয়ে সিটকানি খুলছে, সিটকানি খুলে মসজিদের কল ছাড়ছে, আসার পরে ডান হাত দিয়ে উজু ধরছে, এরপরে দাঁত কিলাল মুখ কিলাল যখন তাই কিলাল করে ওই বাম হাত দিয়ে মুখ সাফ করছে, আছে কি নাই, আল্লাহ কিছুই জানি না, তারপরে তুমি আমারে বাঁচায় রাখছো, আল্লাহ আজকের থেকে শপথ নিলাম, আল্লাহ আমার এই জীবন গিল্লা এই মুখ দিয়ে হবে না, মিথ্যা কথার সাথে আমার সম্পর্ক থাকবে না, তরুণ যুবকরা যেন আল্লাহর পথে আসে, এই সংগ্রামে আমার জীবন আজকের থেকে রত হবে, বাচ্চা কাচ্চার হক নষ্ট করলে হক আদায় করবো, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবো না, আল্লাহ রসুলের পক্ষে চলার চেষ্টা করবো, কোরআন পড়তে না জানলে কোরআন শিখার জন্য শপথ নিব, এখন থেকে আল্লাহ বাকি জীবনটা তোমার জন্য দিয়ে দিলাম, এর নাম হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। তুমি একটু হিসাব করো ভাই, পৃথিবীর কোন কত দেশে কোনো কাজ নাই,
আল্লাহ তোমাকে এক বেলা না খাওয়ায় রাখেন নাই, এখন পর্যন্ত তুমি ভালো আছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামতের মধ্যে দিয়ে রেখেছেন এর কোনো তুলনা নাই। আক্রান্ত হলে মরে গেলে আমি এতিম হয়ে যেতাম, বাপ মা আমাকে কেমন ব্যবহার করতো, আমার সন্তানগুলার কি হতো, সন্তানগুলার এরকম পেরেশানিতে এখন পর্যন্ত ইয়াং বয়সে তুমি ফেলো নাই। আল্লাহ আজকের থেকে শপথ নিলাম, মুখ থাকবে মিথ্যা থাকবে না, আজান হবে মসজিদ ছাড়া অন্য কোথাও যাবো না, কোরআন শিখা ছাড়া আমার বিকল্প কিছু থাকবে না, একজন আদর্শ যুবক হয়ে চলার চেষ্টা করবো, রসুলের সুন্নত আমার জীবনে থাকবে, টাকুর নিচে কাপড় পরবো না, মোবাইল থাকবে হারাম দেখবো না, কান দিয়ে কোনো গান শুনবো না, কোনো মহিলার ব্যাপারে খারাপ ধারণা করবো না। আজকের থেকে একটা যুবক আদর্শ হয়ে আল্লাহর দিকে চলার জন্য শপথ নিলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা প্রিয় ব্যবসায়ী ভাই? আপনারা ব্যবসায়ীর নাম বলে চিনবেন, যমুনা গ্রুপের মালিক, অ্যারোমেটিক কসমেটিক হালাল সাবানের জনক, বাংলাদেশের কয়েকটা টিভি মিডিয়া, ঢাকা শহরের 20 ভাগ জমির 1 ভাগ জমির মালিক, করোনার সময় আক্রান্ত হয়েছিলেন, বিদেশ থেকে কোনো বিমান আসতেছিল না, চার্টার বিমান করে চায়না থেকে 39 জন ডাক্তার আনা হয়েছিল, আনার পরে তার ট্রিটমেন্ট করা হয়েছিল, আল্লাহ হায়াত রাখেন নাই, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক কাশিমপুরকে কিনে ফেলতে পারে, তারপরেও চলে গেছে করোনায়। আল্লাহ আমি তো কোন ছায়ের ব্যবসায়ী, কোন কিসের কি, আমার তো কোনো হিসাবের মধ্যেই নাই, আমারে তুমি ভালো রাখছো আল্লাহ, বউটারে বিধবা বানাও নাই, বাচ্চা কাচ্চা গুলো এতিম বানাও নাই, মা বাপের চোখে পানি দাও নাই, ভাই বেড়াদারকে কষ্ট দাও নাই, তুমি আমারে ভালো রাখছো আল্লাহ। আজকের থেকে শপথ নিলাম, 2 নম্বর মাল আমার দোকানে বিক্রি হবে না, মিথ্যা কথা বলে কোনো মাল আমার দোকানে সেল হবে না, কোনো কাস্টমারকে ঠকাবো না, ওজনে নিক্তিতে ফাঁকি দিব না, এক দেশের মাল অন্য দেশে বলে বিক্রি করবো না, বান্দার হক নষ্ট করছি যেগুলো আদায় করে দিব, যদি না পাই তাদের হয়ে মসজিদ মাদ্রাসায় দান করে দিব। আজকের থেকে শপথ নিলাম, হলে দোকানে যত ব্যবসা হোক আমি মসজিদ মুখী হয়ে যাব, কোরআন সুন্নাহর পক্ষে থাকার চেষ্টা করব, আমার ব্যবসায়ীর মাল আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর দিকে ব্যয় করব, যাকাত খরচ হলে যাকাত দিব, একজন মানুষ হাত পাতলে সাধ্যের মধ্যে তাকে ফিরাই দেব না। শপথ নিলাম তোমার জন্য একজন নবী সিদ্দিকিন সুহাদা সালেহিনদের সাথে আত্মাজিরুল আমিন বিশ্বস্ত ব্যবসায়ী হওয়ার শপথ, এটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। এখন মিলায় আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে না নাই এটা একটু মিলাই নিলেই আমরা আমাদের নিজস্ব সব কিছু বুঝে ফেলবো, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদের উত্তম বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের আলাদা আলাদা 3টা সূরা থেকে কতগুলো আয়াতে কারীমার আলোকে আমরা মৌলিক যে বিষয়ে আজকে কথা শোনার চেষ্টা করব সেটি হচ্ছে এই দুনিয়ার জীবন, যে জীবনে আমরা আছি, এই জীবনের পরে আমাদের সামনে আরেকটা অনন্ত জীবন আছে, এই জীবনই শেষ জীবন নয়, পরকাল নামক একটা দিবসে আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, ঠিক না? এখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না এরকম বিশ্বাস করা কোনো লোক আছে ভাই? আছে নাই? তাহলে আমরা সবাই বিশ্বাস করি পরকালে আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন পরকাল দিবসে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে সব মানুষ আল্লাহর কাছে একভাবে দাঁড়াবে না, আল্লাহর কাছে ওঠার ক্ষেত্রে মানুষের অবয়ব, মানুষের আচরণ, মানুষের চেহারা, মানুষের প্রকৃতি আল্লাহর কাছে ওইদিন আলাদা হবে, উঠবে এক দিবসে কিন্তু দেখতে প্যাটার্ন আর ধরন আলাদা হবে। কারণ কি, কোন অপরাধে কে কিভাবে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার চিত্র আগেই দিয়েছেন এবং কারণটাও খুঁজে নিতে বলেছেন যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকেও জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করি নাই, আমার টার্গেট প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, এই জন্য কোন অপরাধে অপরাধীরা কিয়ামতের দিনে কিভাবে উঠবে, নিজের মধ্যে ওই দোষ থাকলে আল্লাহ দুনিয়া থেকেই বান্দাকে শুধরাই নিতে বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম হচ্ছে রহমান, কি সবাই একটু বলেন, একটু আদর করে বলেন, আরেকটা নাম হচ্ছে রহিম, আরেকটা নাম কি, আদর করে বলেন রহমান রহিম, মানে মানে হচ্ছে অতীব দয়ালু, অতীব মেহরবান, এত ওয়াইল কথা শুনছি যে আমার অন্তরের মধ্যে ফিল করে না, ফিল ফ্রম ইওর হার্ট, অন্তর থেকে এই কথাটা মনে রাখেন আল্লাহ কেন দয়াবান, কেন রহমান, অনেক কারণ আপনি বলতে পারবেন কিন্তু এইভাবে ভেবে দেখেছেন কিনা একটু দেখেন তো। আমাদের ছেলেরা
এইচএসসি পরীক্ষা দিল, তিন সাবজেক্ট এবার পরীক্ষা হয়েছে, জানেন আপনারা? এই যে পরীক্ষা দিল, এই পরীক্ষার প্রশ্নপত্র যেইগুলা, এইগুলা ছয় মাস আগে ডাক যোগে ভালো করে যেন পরীক্ষা দিতে পারি।